টোটাল স্কোয়ার ফিট হয়েছে 17,400 স্কোয়ার মিটার, আর ইন টোটাল এখানে 31,000 মানুষ এখানে বসতে পারবে নামাজ পড়ার জন্য। Assalamualaikum guys, welcome back to another vlog. So guys, এখন আমি যেতেছি আবু দাবিতে একটা মসজিদ, শেখ জায়েদ মসজিদ দেখার জন্য, প্লাস একটু সিটি ট্যুর দিব। সো এই আমার এখান থেকে আবু দাবি যাইতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট, আর এখান থেকে কিলোমিটার হয়েছে 130 কিলোমিটার। দেখতে পাচ্ছ অনেক রুদ্র, 130 কিলোমিটার আপনার দুবাই থেকে আবু দাবি যাইতে। সো আমি যেতেছি গাড়ি দিয়ে, আমার ফ্রেন্ড যাবে না কারণ ওর একটা মিটিং আছে। সো আমি একা যাইতেছি। ও মাই গড, গাড়ির ভিতরে এত গরম মনে হইতেছে আমি কোনো হামামের ভিতরে ঢুকছি। সো এখন জিপিএস অন করতেছি আর যাইতেছি আবু দাবিতে। আর একটা কিছু খেয়াল করছি, দুবাই রাস্তা এত বড় আর অনেক পরিষ্কার কম্পেয়ার টু বাংলাদেশ। আর একটা কিছু খেয়াল করছি যে এখানে দুবাইতে এত এক্সিট আছে, মানে আপনি একটা এক্সিট মিস করলে আপনাকে অনেক লম্বাভাবে ঘুরে আবার ওই রাস্তাতে যাইতে হবে। ইউনাইটেড আরব এমিরেটসের মানে রাস্তাগুলো অনেক বড়, অনেক কমপ্লেক্সভাবে এই জিনিসটাকে করা হয়েছে আসলে, যার কারণে আপনি রাস্তা ইজিলি মানে চিনতে পারেন না, আর একবার ভুল হয়ে গেলে অনেক ঘুরে সঠিক রাস্তায় পৌঁছাইতে হয়। আর অনেক বড় শহর আসলে দুবাই, ইন জেনারেল অনেক বড় শহর, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে আপনাকে অনেক লম্বা সময় নিয়ে যেতে হয়। দুবাই রাস্তায় এত হাইফাই গাড়ি চলে মানে বলার বাইরে, যেখানে তাকায় ওখানে পোর্স দেখি, যেখানে তাকায় ওখানে ফেরারি দেখি, যেখানে তাকায় ওখানে ল্যাম্বো দেখি, কত ব্র্যান্ডেড গাড়ি আছে এখানে, অনেক একটা রিচ কান্ট্রি। তো গাইস দেখতে পারতেছেন এটাই সেখানে হাইওয়ে, অনেক বড় একটা হাইওয়ে, 8টা লেন, যাওয়ার জন্য 8টা লেন, আসার জন্য 8টা লেন। একটা খাম্বা চলে গেছে, ওইটা এসে রাডার ছিল যেটা কিনা আপনাকে ফ্ল্যাশ করে যদি আপনি স্পিড লিমিট থেকে বেশি যদি চালান। আর এখানে স্পিড লিমিট হয়েছে 100, মাঝে মাঝে 80, দেখেন এখানে ফর এক্সাম্পল লেখা আছে 80, যেটা লেখা আছে ওই হিসাবেই চালাইতে হবে, বাট মোস্ট অফ দ্য টাইম 100 বা 120 হিসেবে আপনার স্পিড লিমিট। গাইস অবশেষে চলে আসলাম শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে, যেটা কিনা আবুধাবিতে। এই মসজিদটা ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড মসজিদ ইন আবুধাবি। আমরা এখন আছি পুরো উপরে, এটা নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ডে সব প্রসেসিং হয় আসলে, আপনার পার্কিং থেকে চেক ইন তারপর কন্ট্রোল সব কিছু নিচে থেকে নিচে হয়। নিচের থেকে আমরা পরে উপরে উঠছি, আর যখন আমি গাড়ি পার্কিং করছি তারপরে এন্ট্রেন্সের সময় আমাকে জিজ্ঞাসা করছে তোমার পিসিআর টেস্ট আছে নাকি। সো আমি জানতাম না যে এখানে ঢুকতে হলে পিসিআর টেস্ট লাগে, যেটা কিনা 10 দিন ভ্যালিড থাকতে হবে। আমার ভাগ্য ভালো যে আমি প্রথম মনে করছি আমার কাছে নাই, আমি মনে করছি গেছে আসছি মসজিদে ভিজিট করতে পারবো না। সো তারপর আমার মনে পড়ছে যে আমি 10 দিন আগে আমি যখন নেপাল থেকে দুবাইতে আসলাম ওই সময় আমার পিসিআর টেস্ট করতে হয়েছিলো। সো ওই টেস্টটা এখনও ভ্যালিড, কারণ এখনও 10 দিন হয় নাই, এক্স্যাক্টলি 10 দিন হয়েছে, ইউনাইটেড আরব এমিরেটসে আছি। আমার ভাগ্য ভালো যে ওই পিসিআর সার্টিফিকেটটা ভ্যালিড ছিল, তা আমাকে ঢুকতে দিচ্ছে। ঢুকার সময় আপনাকে চেক ইন করতে দিচ্ছে, কন্ট্রোলের সময় আমার ক্যামেরার একটা মাইক্রোফোন ছিল, ওই ক্যামেরার মাইক্রোফোনটা ওরা রেখে দিচ্ছে কারণ বলছে যে ওটা ইউজ করতে পারবো না এক্সিটের সময়, ওটাকে আবার রিসিভ করতে হবে আমার। সো ইয়া, আর অনেক মানে সুন্দর একটা মসজিদ, এখানে অনেক টুরিস্ট আসে আসলে, অনেক টুরিস্ট আসে দেখতে পারতেছেন, এই যে সব টুরিস্ট। সো গাইস এটা মেইন এন্ট্রান্স বলতে গেলে মসজিদের, এটার পরেই হয়েছে ময়দান, মসজিদে এসে চার কোনা,
আর চার কোনার মধ্যখানে একটা ময়দান আছে, ওই ময়দান মেইন ময়দানটা হচ্ছে সামনে। সো এখন আমি মসজিদের ভিতরে ঢুকবো। সো আপাতত আমাদেরকে এখানে আটকায় রাখছে, সামনে অনেক টুরিস্ট আছে, ওরা যখন চলে যাবে তারপর ওরা এই সেকশনটা খুলবে, তারপর আমরা ঢুকতে পারবো। মানে এখানে আসলে সবকিছু স্টেপ বাই স্টেপ হইতেছে, যেন কোনো যানজট সৃষ্টি না হয় আর সবকিছু যেন শৃঙ্খলার ভিতরেই থাকে। একটু পরে ওরা খুলবে, তারপর আমরা ওখানে যাবো। মানে আমি এটা কিছু খেয়াল করছি যে এখানে প্রত্যেকটা জায়গায় মানে একটা জায়গা আছে যেখানে দাঁড়ায় আপনারা ফটো তুলতে পারবেন, অন্য অন্য জায়গাতে যদি যেতে চান ওরা মানা করবে বা যেতে দেবেন আপনাদেরকে। গ্যাস অবশ্যই ঢুকে গেলাম মেইন স্কোয়ারের জায়গাতে, মসজিদের সামনে। সো এটাই সেই মসজিদ। সো এখন আমরা মধ্যখানে যেতে পারবো না, ওরা ব্লক করে রাখছে। আমরা সাইড দিয়ে যেতেছি যেখানে টুরিস্টদেরকে অ্যালাউ করছে। সো গাইস, এই মসজিদে মানে এই জায়গাটাতে মেইন কোর্ট ইয়ার্ডে বা ময়দানে এটা টোটাল স্কোয়ার ফিট হয়েছে 17,400 স্কোয়ার মিটার, আর ইন টোটাল এখানে 31,000 মানুষ এখানে বসতে পারবে নামাজ পড়ার জন্য। মনে হয় এটা বড় জায়গা আসলে। এই মসজিদে টোটাল এরকম 82টা ডোমস আছে, আর সবচেয়ে বড় ডোমস হয়েছে মসজিদের সেন্ট্রাল ডোমস, মানে এটাই আর এটাই হচ্ছে সবচেয়ে বড়। তো সো গাইস, এই মসজিদটা 2007 সালে বানানো হয়েছে বাই শেখ জায়েদ বিন সুলতান, যে কিনা ওই সময় এখানে রাজত্ব করতো। আর ওনার কবরস্থান ওই জায়গাতে, একটা মানে মসজিদের পাশে একটা কবরস্থান আছে, ওনাকে ওখানে দাফন করা হয়েছে। অবশেষে মেইন মসজিদের ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছি মানে এখানে আপনার নামাজ পড়া হয়। অনেক সুন্দর একটা মসজিদ ভিতর থেকে দেখতে। সো এটা হচ্ছে মেইন জায়গাটা মসজিদের ভিতরে, আর ওখানে এসে ইমাম দাঁড়ায় নামাজ পড়ায় ওখানে, আর এখানে মানুষ বসে নামাজ পড়ে এখানে। মানে মসজিদটা দেখতে মানে কি বলবো, আসলে জাস্ট এটাই এটাই দেখতে কত সুন্দর লাগে এক কথায় অসাধারণ। আসলে প্রত্যেকটা ডিটেলস দেখা যেতেছে, বুঝতেছে অনেক যত্নভাবে সুন্দরভাবে জিনিসটাকে করা হয়েছে মসজিদটাকে। টোটাল 1096টা এরকম পিলার আছে, এরকম পিলার আছে এই মসজিদে, আর প্রত্যেকটা পিলার হেক্সাগন শেপ, আর উপরে আপনার টাইলস লাগানো আছে অনেক সুন্দর। গাইস, এখন আমরা একটা ফ্রি ট্যাক্সিতে বসে গেছি, এখান থেকে আমাদেরকে ঘুরিয়ে মসজিদে ওই পারে নিয়ে যাবে যেখানে আমরা পুরো মসজিদটাও দেখতে পারবো। আমাদের মসজিদে দেখা শেষ। এই মসজিদটা আপনারা যদি চান আপনারা 15-20 মিনিটের ভিতরে এই মসজিদটা পুরো শেষ করতে পারবেন, আনলেস আপনারা যদি ফটো তুলতে পছন্দ করেন তাহলে আরও সময় লাগতে পারে। অনেকটা সুন্দর একটা মসজিদ ছিল, এখন আমরা আন্ডারগ্রাউন্ডে যেতেছি, আর আমার থেকে লাগতেছে আন্ডারগ্রাউন্ডেই সব কিছু, মানে উপরে বুঝবেন না যে আন্ডারগ্রাউন্ডে কিছু আছে, নিচে এত বড় মানে বলার বাইরে। অনেকদিনের ইচ্ছা ছিল যে মসজিদটা ভিজিট করবো, আজকেই জিনিসটা পূরণ হয়েছে আমার, অনেক ভালো লাগতেছে। আর গাছ দেখতে পারতেছেন, এটা পুরো আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে সব দোকান আর দোকান, মানে পুরো একটা শপিং মল করে ফেলছে আন্ডারগ্রাউন্ড আর মসজিদের নিচে। দেখতে পারতেছেন এগুলি শুধু ইউনাইটেড আরবি করতে পারে, মানুষদেরকে তাক লাগাই দেয়। অনেক আনবিলিভেবল একটা জিনিস আসলে, আন্ডারগ্রাউন্ডের নিচে পুরো একটা শপিং মল করছে ওরা। A few moments later. So guys, আমি এখন ব্যাক করতেছি দুবাইতে, আমার ফ্রেন্ড ওয়েট করতেছে, ওর মিটিং শেষ,
আর আবু ধাবি ভালোই লাগছে। আজকে রবিবার, যার কারণে অনেক কম যানজট দেখছি। রবিবারই কিন্তু আমি মনে করি বেস্ট গাড়ি দিয়ে বাইর হওয়া আর ভিজিট করা। আমার থেকে মসজিদটা ভিজিট করে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা মানে মসজিদ, ওয়ান অফ দ্য মানে সুন্দর মসজিদ এই পর্যন্ত আমি দেখছি। আর এখন এক ঘন্টা রাস্তা, গান শুনতে শুনতে যাব। আই হোপ আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে, আপনাদের জন্যে আমি ভিডিও করি। সো প্লিজ প্লিজ সাপোর্ট করবেন আমাকে। দুবাইয়ের হাইওয়েতে চালাইতে অনেক মজা, অনেক বড় হাইওয়ে, অনেকগুলি লেন্স আছে। সো গাইস, আমি আমার হোটেলে চলে আসলাম, আর নমে আমার ফ্রেন্ডের সাথে দেখার কথা ছিল, বাট ও একটু ব্যস্ত, প্লাস আমারও একটা মিটিং শুরু হবে কতক্ষণ পর, যার কারণে আমিও বিজি থাকবো। সো দ্যাটস ওয়াই গাইস, ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার কমেন্ট লাইক অলওয়েজ অ্যান্ড সাপোর্ট মি। ইয়া, টিল দেন, টিল দ্য নেক্সট ব্লগ।